आज घरे बाजार नहीं तो जदि डाल एक डिम एवं किछुटा प्याज काचामरीच धनिया पाता थाके ताहले किन्तु सुंदर एक नास्ता अथवा भातेर साथे खेते पारबेन। ठीक तेमन एक रेसिपि आपने करे निते पारेन। এই তো এখানে ডালগুলো আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, দেখুন ডালগুলো কিন্তু ফুলে গিয়েছিল। আর এখন আমি ডালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। আর এখন আমি এইখানে যে মিশ্রণগুলোকে মানে রেখেছি কেটে সেগুলো সব মিলিয়ে নেব। এখানে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা পেঁয়াজকলি এগুলোই আছে, তো সবগুলো দিয়ে এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিব। এখানে কিন্তু আরও কিছু মশলা অ্যাড করতে হবে, আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়োও দিয়েছি। এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই তো মাখানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি, মাখানো হয়ে গেলে এখানে আমি আটা দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ, আর 1টি ডিম দিয়ে দিচ্ছি। অবশ্যই ডিমটা দিতেই হবে, তা না হলে কিন্তু অরিজিনাল টেস্টটা পাবেন না। আর আপনারা যারা আমার ভিডিওর এই পর্যন্ত এসেছেন এখনও লাইক দেন নাই, প্লিজ 1টি লাইক দিয়ে দেবেন, কারণ আপনার 1টি লাইক আমার এই ভিডিওটাকে আরও 5 জনকে দেখতে সহযোগিতা করে। এই তো দেখুন ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি, চাইলে আপনারা হাত দিয়ে মিশিয়ে নিতে পারেন। আসলে এটা এমন ধরনের একটি পাকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আপনারা যাদের চ্যানেল আছে কেউ ভিডিওটা কেটে কেটে দেখবেন না, কেটে কেটে ভিডিও দেখে আপনার এবং আমার চ্যানেলের ক্ষতি করবেন না, কারণ এতে কিন্তু নিজেদের অনেক সমস্যায় পড়তে হয়। এই তো সবগুলো মিশ্রণ রেডি হয়ে গেলে এখন আমি তেল ঢেলে নিচ্ছি, আর অল্প তেলেই আমি ভেজে নেব এই পাকোড়াগুলো। এই তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। আসলে আমি তো খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, অনেক স্বাদের হয়েছে এই পাকোড়াটা। চাইলে সন্ধ্যায় শুধু মুড়ি দিয়ে অথবা এমনিতেই খেতে পারেন। এমন 2টা পাকোড়া খাইলে কিন্তু আপনার মানে পেটটা ভরে যাবে, সাথে যদি 1 গ্লাস পানি খান। এই তো এখন আমি 1টি 1টি করে উল্টিয়ে নেব, বেশি আঁচে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু উপর দিয়ে মানে পুড়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা রয়ে যাবে, তাই অল্প আঁচে কিন্তু ভেজে নিতে হবে। আমার যেহেতু ইন্ডাকশন কুকার তাই আমি 1200 ওয়াটে দিয়ে ভেজে নিচ্ছি। আপনাদের গ্যাসের চুলা হলে আপনারা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেবেন। এই তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর বিশ্বাস করেন খেতে কিন্তু দারুণ হয়েছে। তো চাইলে বিকেলবেলায় এই ধরনের পাকোড়া বানিয়ে খেতে পারেন, কিংবা ভাতের সাথে এমন 2টি পাকোড়া যদি হয় তাহলে তো কোনো কথাই নেই, সাথে যদি একটু পাতলা ডাল হয়। তো এভাবেই কিন্তু আমি ধাপে ধাপে পাকোড়াগুলোকে ভেজে নেব। আপনাদের কাছে যদি আমার চ্যানেলের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে সুন্দর একটি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে চাইলে তা সবার আগে আপনি নিজেই দেখে নিতে পারবেন। আর এভাবে ভাজতে গেলে অবশ্যই 1টি ডিম দেওয়ার চেষ্টা করবেন, ডিম না দিলে সঠিক ফ্লেভারটা পাবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর মাঝে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ মাই লাভলি ভিউয়ার্স।